নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে ভাস্কর। তোমাদের জন্য একটি বিরাট বড় খুশির খবর নিয়ে এই ভিডিওতে চলে এলাম। কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2024-এর নতুন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। শর্ট নোটিফিকেশান, ফুল নোটিফিকেশান দুটিই প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তো অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল নোটিশ নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত আপডেটগুলি পাওয়ার জন্য। অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ prb.wb.gov.in ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসলেই তোমরা এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশানেই নোটিশ কিন্তু দেখতে পারবে। এছাড়া তোমরা এখানে থ্রি ডট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে রিক্রুটমেন্ট সেকশনে আসবে। এখানে তোমরা দেখতে পারবে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশ 2024 ভিউ ডিটেলসে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দুটি নোটিশ দেখতে পারবে, ইম্পর্টেন্ট অফ অ্যাপ্লিকেন্টস এবং নোটিশ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশ 2024। এখানে ক্লিক করে তোমরা বিজ্ঞপ্তি দুটি ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা, আমরা কিছুদিন আগে ভিডিও করেছিলাম যে একসাথে তোমাদের তিনটি ভ্যাকেন্সি বেরোবে, WBP কনস্টেবল, WBP SI এবং কলকাতা পুলিশ কনস্টেবল। তো সেই কলকাতা পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি আমরা যতটা বলেছিলাম, তোমাদের বলেছিলাম যে 3,450 থেকে 3,500-এর মতো মেল কনস্টেবলের ভ্যাকেন্সি থাকবে এবং ফিমেলদের ক্ষেত্রে 250 থেকে 300-এর মধ্যে ভ্যাকেন্সি থাকবে। তোমরা সেই ভিডিওটি একবার দেখে নিতে পারো, এই 5-6 দিন আগে বা 7 দিন আগে হয়তো বানিয়েছিলাম। তো সেম কিন্তু সেরকমই কিন্তু ভ্যাকেন্সি তোমাদের প্রকাশিত হয়েছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। এখানে তোমাদের বলা হচ্ছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 18 থেকে 30 বছর তোমাদের বয়স থাকতে হবে 1-1-2024 অনুযায়ী। আবেদন কবে থেকে স্টার্ট হবে? আবেদন এখানে তোমরা দেখতে পাচ্ছ 1-3-2024 থেকে 29-3-2024 পর্যন্ত, অর্থাৎ 1 মার্চ থেকে আবেদন শুরু হবে, লাস্ট ডেট 29 মার্চ 2024। মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ফুল নোটিফিকেশান আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছি। এবং তার আগে তোমাদের বলে দিই যে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু আগের মতোই রয়েছে, অর্থাৎ একটি এক্সাম হবে সেটা শোনা যাচ্ছিলো, তো কিন্তু একটি এক্সাম কিন্তু নয়, এখানে কিন্তু আগের মতোই রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে। কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলে একটি পরীক্ষা হচ্ছে না, অর্থাৎ আগের মতোই প্রিলি হবে, তারপর PMT PET হবে, তারপর মেন হবে, তারপর ইন্টারভিউ হবে। তো তাই বলে যে WBP কনস্টেবলেও এরকম হবে সেটা কিন্তু নাও হতে পারে। WBP কনস্টেবলে কিন্তু আলাদা রিক্রুটমেন্ট প্রসেসও হতে পারে, জাস্ট আর কিছুদিন, অর্থাৎ কয়েকটা দিন ওয়েট করলেই আমরা WBP কনস্টেবলেরও নিউ বিজ্ঞপ্তি পাবো। সেই অফিসিয়াল নোটিশ আসলেই আমরা সমস্ত কিছু জানতে পারবো, ঠিক আছে? তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইনফরমেশান টু অ্যাপ্লিকেন্টস, এখানে তোমাদের সমস্ত কিছু দেওয়া রয়েছে। ভ্যাকেন্সি কতগুলো রয়েছে আমরা দেখতে পারছি। মেলদের ক্ষেত্রে রয়েছে 3,464টি, যেমনটা আমি তোমাদের বলেছিলাম ঠিক তেমনটাই কিন্তু রয়েছে। এবং ফিমেলদের ক্ষেত্রে 270টা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, যার মধ্যে আমরা দেখতে পারছি আনরিজার্ভড, অর্থাৎ UR মেলদের রয়েছে 519টি, লেডি কনস্টেবলের রয়েছে 35। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বাকি ভ্যাকেন্সিগুলো কিন্তু রয়েছে, অর্থাৎ গত যে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট রয়েছে, গতবারের রিক্রুটমেন্ট, তো সেখান থেকে ভ্যাকেন্সি অনেকটাই বেশি। সেখানে কিন্তু প্রায় 1400-এর কাছাকাছি কিন্তু ছেলেদের ভ্যাকেন্সি ছিল, এখানে 3400। তো ভ্যাকেন্সি অনেকটাই বেশি কিন্তু রয়েছে। এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া রয়েছে, SC রয়েছে, তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ আনরিজার্ভ সিভিক ভলেন্টিয়ারের রয়েছে, স্পোর্টস কোটা রয়েছে, EWS রয়েছে, ঠিক আছে? তো এইভাবে তোমরা OBC B 104টি রয়েছে, OBC A রয়েছে 104টি, এভাবে তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারবে। আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই PDFটি আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা বিস্তারিতভাবে দেখে নিতে পারবে। এবং বন্ধুরা, তোমরা যদি চাও যে আমাদের মক টেস্ট সিরিজে জয়েন হবে, ঠিক আছে, আমরা PSC ফুড SI, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, WBP কনস্টেবল SI এগুলোর জন্য একটি মক টেস্ট সিরিজ লঞ্চ করেছি, পেইড মক টেস্ট সিরিজ, যেখান থেকে তোমরা সর্বাধিক কমন পাবে পরীক্ষায়। তো সেই মক টেস্ট সিরিজে যুক্ত হতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে আমরা একটি ভিডিও লিঙ্ক দিয়েছি এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছি, সেখানে যোগাযোগ করতে পারো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 30, 1-1-2024 অনুযায়ী, SC/ST 5 বছর, OBC 3 বছরের ছাড় পাবে বয়সের ঊর্ধ্বসীমায়। এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমরা এখানে দেখতে পারছো যে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এগুলো তোমরা সকলেই জানো কনস্টেবলের ক্ষেত্রে কী যোগ্যতা লাগে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফিজিক্যাল মেজারমেন্ট যে ব্যাপারটি, মেলদের ক্ষেত্রে তোমাদের 167 সেমি হাইট হতে হবে, 57 কেজি ওয়েট হতে হবে, 78 সেমি তোমাদের বুকের ছাতি থাকতে হবে, চেস্ট এবং 5 সেমি ফলানোর দক্ষতা থাকতে হবে, গোর্খা, গারোয়ালিজ, রাজবংশী এবং ST হয়ে থাকলে তোমাদের 160 সেমি হাইট হতে হবে, 53 কেজি ওয়েট হতে হবে, 76 সেমি কিন্তু বুকের ছাতি হতে হবে এবং 5 সেমি ফলানোর দক্ষতা থাকতে হবে। ফিমেলদের ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ 160 সেমি হাইট হতে হবে, অর্থাৎ মেল গোর্খা, গারোয়ালিজ, ST, রাজবংশীদের যা ক্রাইটেরিয়া হাইটের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে
সেম ক্রাইটেরিয়া। এবং এখানে তোমরা ওয়েট দেখতে পাচ্ছ 49 কেজি, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ গোর্খা গাড়োয়ালিজ ফিমেল হয়ে থাকলে 152 সেমি, এক্ষেত্রে 45 কেজি ওয়েট হতে হবে, ঠিক আছে। থার্ড জেন্ডারদের তোমরা দেখতে পাচ্ছ এই ক্রাইটেরিয়া কিন্তু রয়েছে। তারপর তোমাদের মেথড অফ রিক্রুটমেন্ট আগের মতোই পুরনো প্রসেস, প্রিলিমিনারি হবে 100 নম্বরের, যার মধ্যে জিকে 40, ম্যাথ 30 এবং রিজনিং 30। এবং এখানে পাশ করার পর 1/4 তোমাদের নেগেটিভ মার্কিং, তারপর তোমাদের পিএমটি পিইটির জন্য ডাকা হবে। পিএমটিতে তোমাদের ওই হাইট ওয়েট মেজারমেন্ট করা হবে, তারপর তোমাদের পিইটি হবে 6.5 মিনিটে 1600 মিটার ছেলেদের ক্ষেত্রে এবং 4 মিনিটে 800 মিটার মেয়েদের ক্ষেত্রে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মেয়েদের ক্ষেত্রে কিন্তু, ফিমেলদের ক্ষেত্রে 4 মিনিট দেওয়া রয়েছে, 4 মিনিট 30 সেকেন্ড কিন্তু নয়, ঠিক আছে। তো 30 সেকেন্ড কিন্তু WEPতে কিন্তু তোমাদের 4 মিনিট 30 সেকেন্ড ছিল, এখানে 4 মিনিটে তোমাদের 800 মিটার বলা হয়েছে, ঠিক আছে। তো এটি কিন্তু মাথায় রাখতে হবে। তো এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক্স সার্ভিসম্যান যারা, তাদের কিন্তু 4.5 মিনিটে 800 মিটার ফিমেলদের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু বাকি সমস্ত জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, অর্থাৎ নর্মাল যারা ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু 4 মিনিটে 800 মিটার। তো এখানে তোমাদের প্রিলি মেন, অর্থাৎ আগের প্রসেসে হচ্ছে দেখে যে WBP কনস্টেবলে আগের প্রসেস হবে, সেটা কিন্তু নাও হতে পারে। WBP কনস্টেবলে কিন্তু একটি এক্সাম হতে পারে, ঠিক আছে। সেটা দেখো একটা এক্সাম হবে নাকি দুটো এক্সাম হবে, সেটা আমরা WBP কনস্টেবলের নোটিফিকেশান বেরোলেই বুঝতে পারবো। এটা নিয়ে তোমরা অনেকেই দেখছি আমাকে কমেন্ট করছো, তো এটা নিয়ে অত মাথা ঘামিয়ে তোমাদের লাভ নেই, ঠিক আছে। যেটা হবে সেটা হবে। তো এখানে পিএমটি অ্যান্ড পিইটি আর কোয়ালিফাইং ইন নেচার, এটা সকলেই জানি আমরা। পিএমটি পিইটি তোমাকে পাস করতে হবে, তাহলে তোমরা মেন পরীক্ষার জন্য ডাক পাবে। তারপর তোমাদের 85 নম্বরের ফাইনাল এক্সাম হবে, অর্থাৎ মেন এক্সাম হবে, যার মধ্যে জিকে থেকে 25 নম্বর, ম্যাথ থেকে 25 নম্বর, রিজনিং থেকে 25 নম্বর এবং ইংলিশ থেকে 10 নম্বর থাকবে। এখানে 1/4 নেগেটিভ মার্কিং থাকবে। তারপর তোমাদের 15 নম্বরের ইন্টারভিউ হবে, এবং 25 নম্বরের মেন এবং 15 নম্বরের ইন্টারভিউ মিলিয়ে 100 নম্বরের উপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তো এই হলো সমস্ত প্রসেস, এবং তোমাদের দেখিয়ে দিলাম। এবং তোমাদের আবেদন কবে থেকে স্টার্ট হবে, 1/3/2024 থেকে আবেদনের লাস্ট ডেট 29/3/2024। আবেদন ফি লাগবে 150 টাকা এবং প্রসেসিং ফি 20 টাকা, টোটাল লাগবে 170 টাকা। এবং এসসি এসটি হয়ে থাকলে তোমাদের মাত্র 20 টাকা কিন্তু এখানে আবেদন ফি লাগছে, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আমরা ফর্ম ফিল আপ প্রসেস নিয়ে আলাদা করে একটি ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।